হ্যালো বন্ধুরা, আজকে এই রেসিপি দেখার জন্য অবশ্যই তোমরা পুরো রেসিপিটা দেখো। আর এটা হচ্ছে ঝিঙ্গার খোসা বাটা, সেটা আমি কিভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো এর জন্য আমি কিছু ঝিঙ্গের খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখো ঝিঙ্গের খোসা নিয়ে তার সাথে একটু পেঁয়াজ আর একটু রসুন কেটে রেখেছি। ওইগুলো সব আমি একটা কড়াইয়ে জল গরম হতে দিয়ে ওই জলে ঝিঙের খোসা আর রসুন আর পেঁয়াজ এক টুকরো দিয়ে সেদ্ধ করে নেব। তো ঝিঙের খোসাগুলো দেওয়ার পর পেঁয়াজ রসুনটাও একসাথে ওখানে দিয়ে দেব আর পুরোটাই আমি সেদ্ধ করে নেব খুব ভালো করে, যাতে মিক্সিতে খুব ভালোভাবে বাটানো যায়। তো দেখো রসুন কোয়া কতগুলো দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দেব, তোমরা সেটা স্বাদ বুঝে দেবে অবশ্যই। আর এখন কিন্তু লবণটা অ্যাড করব না, ঠিক আছে? এরপর এটা আমি ঢাকা দিয়ে দেব, 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। দেখো 10 থেকে 15 মিনিট পর আমি এলাম, ঢাকাটা খুলে নিয়েছি। তো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, বলতে গেলে সেদ্ধ হয়ে গিয়েছে, জলটার কালারটাও চেঞ্জ হয়েছে। তো এই অবস্থায় এগুলো আমি একটা মিক্সিতে তুলে নেব চলো, আর পুরো প্রসেসটা তোমরা দেখো, আর খেতে খুব টেস্ট, তোমরা একবার করে দেখো। কিন্তু তো মিক্সিতে দেখো সব তুলে একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি অ্যাড করেছি এর সাথে, ঠিক আছে? আর লবণ টবণ এখন কিন্তু আমি দিচ্ছি না কিছু। তো এটা চলো মিক্সিতে বেটে নিলাম, আর এটা বাটার পর একটা পাত্রে আমি তুলে নেব। এটা এখন দেখো এটা একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর কি করছি দেখো, কড়াইটাতে গরম করতে দিয়ে একটু তেল দিয়ে এর উপর আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, ঠিক আছে? কালো জিরে তোমরা নাও দিতে পারো, লঙ্কা দিতে পারো, তো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, কালো জিরে দিলে একটু স্বাদটা ভালো হয় আর কি। আর আমি কিন্তু এখন লবণ দেব না। এরপর ওই পেস্টটা, এই তেলটা গরম হয়ে গেলে ওই পেস্টটা এই তেলের মধ্যে দেবো। আর তেলটা খুব সামান্য পরিমাণে নিয়েছি, সেটা অবশ্যই স্বাদ মানে যতটা পরিমাণ তা দেখে করে দেবে তোমরা, না বেশি দেবে না কম, সেটা পরিমাণটা তোমরা বুঝে নেবে, ঠিক আছে? তো দেখো আমার গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি ওই ঝিঙে বাটাটা, সরি ঝিঙে খোসা বাটাটা, ওগুলো আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আর তেলের মধ্যে দিয়ে এটা খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, আর খুব ভালো করে কষাতে হবে। আর আমি সবার শেষে কিন্তু লবণ অ্যাড করব, আমি এখন লবণ অ্যাড করছি না, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, জল মরে গেছে, জল নেই বললেই চলে। তেলটা ছেড়ে যাবে যখন তখন লবণটা দেবো। তো তেল দেখো ছেড়ে গেছে, এই সময় আমি হালকা পরিমাণে, খুব হালকা পরিমাণে কিন্তু লবণ অ্যাড করব, ঠিক আছে? আর বেশি লবণ দিলে কিন্তু আবার তেতো হয়ে যেতে পারে, তাই বেশি দেবে না, অল্প দেবে। তো দেখো আমি লবণ একটু অ্যাড করলাম, খুব অল্প পরিমাণে, যেরকম পরিমাণ সেটা বুঝে করে তোমরা দেবে। তো এই লবণটাতেই আমার হয়ে যাবে। তো এই লবণের সাথে এই বাটাটা, খোসা বাটাটা খুব সুন্দর করে আরও খুব ভালো করে ভেজে নেবো, আর আবারও একটু কষিয়ে নেবো যাতে তেলটা একটু ভালো করে ছেড়ে যায়। আর কড়ার গায়ে দেখো কিছুই লাগছে না, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে সব। তো আমার রেডি হয়ে গেল এই রেসিপিটা। তো আমি খুব কম সময়ে তোমাদের দেখালাম, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর যদি ভালো লাগে একটা লাইক দিও। তো দেখো এটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম।